হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভিডি। আমি অসম শাওন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো এই বিষয়টি নিয়ে আমি উপস্থিত হওয়ার কোনো ইচ্ছা ছিল না, এরপরও আমি উপস্থিত হয়েছি যে এটা আসলে সকলের সাথে শেয়ার করাটা উচিত। তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সমগ্র দেশব্যাপী প্রার্থীগণ আজ অনশন, মৃত্যুর মুখে অনশন করে যাচ্ছেন। তো এখানে প্রাথমিক যে প্যানেল নিয়োগ সংক্রান্ত যে আপডেটটা, তো সেই আপডেটটা আমি আপনাদের মাঝে আজ উপস্থিত করব। তো এখানে একটি দুঃখের কথা আছে, তো এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তো আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। প্রাথমিক প্যানেল নিয়োগ সংক্রান্ত আপডেট। প্রাথমিকে প্যানেল নিয়োগের দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এই ঘটনায় 10 জন আহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীদের সমন্বয়কারী ইলিয়াস ভূঁইয়া। আহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন আব্দুর রহিম, এনায়েতুল্লাহ, মোহাম্মদ রাসেল। ইলিয়াস ভূঁইয়া বলেন, আমরা তৃতীয় দিনের মতো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান করছিলাম। পুলিশ আমাদের উপর অযথা লাঠিচার্জ করছে, এতে আমাদের বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে, তারা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তো যাই হোক, আমি পুরোটা পরে আপনাদের সময় নষ্ট করব না। তো এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের যেই 2018 সনের প্যানেল সংক্রান্ত এক দাবি নিয়ে এখানে হাজার হাজার প্রার্থী উপস্থিত হয়েছে, অনশন আমরণ অনশন করতে বসেছে। তো এখানে পুলিশ লাঠিচার্জ করেছে, ইতোমধ্যে 10 জন আহত হয়েছে। তো এখানে আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি না যে কেন এই লাঠিচার্জ হলো আর কেন এই হাঙ্গামাটা সৃষ্টি হলো। যাই হোক, তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনার এখানে অভিমত কী সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর প্রাথমিকে প্যানেল নিয়োগ বর্তমানে অতি সংক্ষেপে এইটুকুই আপডেট যে এখন পর্যন্ত আন্দোলন চলমান আছে। তো এই আন্দোলনের ফলাফল শেষ পর্যন্ত কী আসবে সেটা আমরা এখনও জানি না, তবে এইটুকু ইতোমধ্যে আমরা যেটুকু অবগত হয়েছি যে বাংলাদেশের বিভিন্ন সাংসদের দেয়া যে সুপারিশপত্র সেটা সরকারের কাছে হস্তান্তর হয়েছে। তো সেটা বিভিন্নভাবে বিভিন্ন স্মারকলিপির মাধ্যমে এবং ডিও লেটার, যাই হোক, ওইভাবে আমরা সকলেই জানি যে এই প্যানেল নিয়োগ সংক্রান্ত নথিগুলো প্রেরিত হয়েছে। তো এই অবস্থায় আসলে সরকার এই মুহূর্তে কী পদক্ষেপ নেবে সেটা মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারই সবচেয়ে ভালো বোঝেন। তো এই পর্যায়ে তো আমরা প্রাথমিক প্যানেল নিয়োগ সম্পর্কে পরবর্তী যে কোনো ধরনের আপডেট যদি চলে আসে সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা সেই যদি এই প্যানেল নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি এবং এই স্বচ্ছ নিউজ, এই নিউজটির সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। তাহলে আপনারা সাথে সাথেই সকল ধরনের তথ্য পেয়ে যাবেন, একটি তথ্যও মিস হবে না। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। বিষয়টি নিয়ে যদি আপনার কোনো সুচিন্তিত মতামত বা কোনো ধরনের পরামর্শ থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী সকল ধরনের নতুন শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।